আজকে বেলা এগারোটার সময় 11:30 বাজে, তখন আমি যখন ছেলে ভূমাকে নিয়ে এক গাড়িতে করে ভোট দিতে গেলাম, কেন মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন, তাই তিনি সম্মানার্থে ভাবলাম যে আজকে এত বছর যাবত ভোট দিই, আজকে আমার বাড়িতে অনেক লোকে ফিরে এসছে, ওনারা ঢুকতে দেয়নি, তবু আমি সাহস করে গিয়েছি, গাড়িটাকে চুরমার করে ফেলেছে, তা দেখে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি কি করবো সে বুঝে উঠতে পারি না, আমাকে শেষ পর্যন্ত রিক্সা দিয়ে আমাকে পাঠিয়েছে, বাড়িতে আছি, চলার মতন আমার ক্ষমতা নেই, আমার শরীর কাঁপছে, ওনার কি মনুষ্যত্বতা নেই, এবার মনুষ্যত্বতা যদি থাকতো তাহলে কি ওইসব কাজ ওরা করতে পারতো, আজকে 65 বছর থেকে 70 বছর হয়েছে, এত বছর যাবৎ ভোট দিয়েছি, কোনোদিন এরকম এরকম কাণ্ড কারখানা দেখি না। বয়স্কদের আপনারা অনেক সময় এসে বলুন যে আশীর্বাদ করবেন আমার যেন এই হয় সেই হয়, কিন্তু এই যে মনে কষ্ট দেওয়া, এই যে মনে এত বড় তাপিত করা, এতে কি সেটা আশীর্বাদ হবে, সেটা অভিশাপ হয়ে যাবে, অভিশাপ।